আসসালামু আলাইকুম হাফিজ ব্লকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটি রেসিপি শাহি ফেননি এটি তৈরি করতে আমি আগেই চালটা পোলট চালটা ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখার পর আমি শিল্পাটা বেটে নিচে চাল আপনার ব্লেন্ড করে নিতে পারেন একটু দানাদার থাকতে হবে এখন এখানে আমি দুই লিটার দুধ ঘন করার জন্য আমি চুলে জাল দিচ্ছি এর মধ্যে আমি দারচিনি এলাচি দিয়ে দিয়েছি এবং গাজর কুচি দিয়েছি এক কাপের মতো তার নেড়ে দিচ্ছি এখানে দুই লিটার দুধকে এক লিটারের মতো আমি ঘন করে নিয়েছি এখন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আমি আট টেবিল চামচের মতো চিনি দিয়েছি এখন আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক মোটের মতো পোলাও চাল নিয়েছিলাম তা ভিজিয়ে রেখার পর তা শিল্পাটা বেটে নিয়েছিলাম এখন অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অলয়েস ফিননি রান্নার সময় এভাবে নেড়ে রান্না করতে হয় ধৈর্য সহকারে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন এই শাহি ফিন্নি অনেক মজার হবে এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়োর দুধ এবং তিন টেবিল চামচ হরলিক্স দিচ্ছি দশ টাকা দামের প্যাকেটের হরলিক্স দিলেও হবে এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব আমি দশ টাকা দামের প্যাকেটের আমি দুটি দিচ্ছি টোটাল আমি ছয় টেবিল চামচের মতো হরলিক্স দিয়েছি এই ফিনিটা পুরান ঢাকা বাবরচিদের স্টাইল আমি তৈরি করে দেখাচ্ছি ভালো মতো নেড়ে দিতে হবে এখন আমি আবারও এলাচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটির মতো দিয়েছি চাইলে আপনার এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন যখন ঘন হয়ে আসবে হয়ে যাবে আমার দারুণ মজা ফিন্নি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ফ্যামিলি এবং সকলের কাছে ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন আসসালামু আলাইকুম